এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি আমি। তো আজকের মেকআপ লুকটা হচ্ছে মেহেন্দি মেকআপ লুক। তো এখন লকডাউন, তো লকডাউনে কিছু কিছু মানুষের বিয়ে তো হচ্ছে, কি লকডাউনে বিয়ে হচ্ছে বলে তো এটা নয় যে সে তার শখ পূরণ করবে না, কারণ লকডাউনেও তো ইচ্ছা যেতেই পারে যে আমি একটু মেহেন্দি লুক করি, সঙ্গীত লুক করি বা হেলদি মেকআপ লুক করি। হেলদি মেকআপ লুকের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো এখন সিচুয়েশন তো খুবই খারাপ, তোমরা সবাই জানো করোনা টাইম। তো এখন তো বাইরে থেকে মেকআপ আর্টিস্ট আনাও অসম্ভব, কারণ কোনো রিস্ক নেওয়াই যায় না। তো সব থেকে ভালো আইডিয়া হচ্ছে ঘরে বসে মেকআপ লুক করা। তো তার জন্য আমি তোমাদের জন্য এই মেকআপ লুকটা নিয়েছি, যেটা তোমরা ঘরে বসে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট যেগুলো তোমার কাছে আছে সেগুলো দিয়েই এই মেকআপ লুকটা ক্রিয়েট করে নিতে পারো। তো আজ আমি করেছি মেহেন্দি মেকআপ লুক। তো তোমরা এটা মেহেন্দিতেও করতে পারো, সঙ্গীতেও করতে পারো, অ্যাজ ইউর চয়েস। এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যদি মেকআপ লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, ওটাও হিট করে দিও, কারণ আমি যখন যখন এই ধরনের ভিডিও আপলোড করতে থাকবো তখন তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো এবার ভিডিওটা দেখে নেওয়া যাক। তো মেকআপ করার আগে তো স্কিন কেয়ার করতেই হয়, তার জন্য আমি টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা হচ্ছে লুইসের টোনার। তো আমি এটা আমার পুরো ফেসটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেবো, যাতে আমার ফেসটা হাইড্রেট থাকে। এরপর আমি অ্যাপ্লাই করে নেবো ময়েশ্চারাইজার, যেহেতু আমার অয়েলি স্কিন তার জন্য আমি জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করছি, এটা হচ্ছে গুড ওয়াইফসের অরেঞ্জ জেল ময়েশ্চারাইজার। তো আমি এটা ইউজ করে নিচ্ছি আমার অল ওভার ফেসে। মেকআপ করার আগে প্রাইমার তো অবশ্যই জরুরি, প্রাইমারের জন্য আমি এখানে ব্লু হেভেনের প্রাইমারটা ইউজ করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দে তোমাদের বাজেট অনুযায়ী তোমরা এখানে প্রোডাক্ট ইউজ করে নিতে পারো। তারপর আমি এখানে আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি মিউজিক ফ্লাওয়ারের জেল আইলাইনার দিয়ে, যেটা হচ্ছে ব্রাউন অ্যান্ড ব্ল্যাক দুটোই আমার কাছে আছে, আমি দুটো মিক্স করে অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ। আর এখানে খুব ডিপলি আমি স্ট্রোক দিচ্ছি না, একদম লাইটলি স্ট্রোক দিচ্ছি, যাতে আইব্রোটা খুব সুন্দর দেখতে লাগে। তো এরপর আমি কনসিলার দিয়ে ভালো করে আইব্রো এজেসগুলোকে ক্লিন করে নিচ্ছি, আর আমি এখানে কনসিলারের জন্য ব্যবহার করছি সুইস বিউটির কনসিলার। তো এবার আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নেবো, ভালো করে ব্লেন্ড করতে হবে, কারণ নইলে পুরো মেকআপ লুকটা প্যাচই হয়ে যাবে। তার জন্য এবার আমি আমার আইলিডও কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমি আজকে আগে আই মেকআপটা করবো তার জন্য। এরপর আমি সেম ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা প্লিজ একটু সময় নিয়ে করো। এখানে আমি ভালো করে আবার ব্লেন্ড করে নিলাম বিউটি ব্লেন্ডার দিয়ে। এরপর আমি যেটা করছি ল্যাকমি লুজ পাউডার দিয়ে আমি আমার আইলিডটাকে সেট করে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ আমি এখানে সেট করে নিচ্ছি। এরপর আমি একটা গ্রিন কালার নিয়েছি, আমি আজকে গ্রিন আর পিঙ্কের ওপরই বেস করে মেকআপটা করেছি। তো এবার আমি আইজের এন্ড কর্নার থেকে আমি গ্রিন কালারটা হালকা হালকা টেপ দিতে দিতে ব্লেন্ড করে নিচ্ছি, আর আইজের কর্নার থেকেও তাই করছি, অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে আমি ট্যাপ করছি এবং হালকা করে ব্লেন্ড করে নিতে থাকছি। তো দেখতেই পাচ্ছ আমি হালকা করে ব্লেন্ড করছি। এবার একটা ক্লিন ব্রাশ দিয়ে আমি আই শ্যাডোর ওপরটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো ক্রিজ লাইন না থাকে, যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এন্ড কর্নার আর ইনার কর্নারটা, খুব ভালোভাবে করে নিয়েছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা পিঙ্ক কালারের শেড নিয়ে আমি খুব ভালো করে মিডিল আই লিডের মিডিলটাতে পুরোপুরি অ্যাপ্লাই করে নেবো। আর এই পুরো আই মেকআপ লুকটা আমি করেছি সম্পূর্ণ পরিমাণে এক ব্লু হেভেনের একটা প্যালেট থেকে। এরপর আমি একটা সিমার পিঙ্ক কালারের শেড নিয়ে মিডিলটাতে অ্যাপ্লাই করে নিলাম, যাতে চোখটা আরও গর্জিয়াস দেখতে লাগে। তো এরপর আমি একটা উইঙ্গ আইলাইনার ক্রিয়েট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব থিন, এটা খুব থিক না, একদম থিন আইলাইনার করেছি। আর আজকে আমি ডবল উইঙ্গ আইলাইনার করেছি, তো বারবার তোমাদের সিঙ্গেল উইঙ্গ দেখাই, তো আজকে আমি ভাবলাম একটু নিউ কিছু করি, তার জন্য তোমাদেরকে ডাবল উইঙ্গ আইলাইনার দেখালাম। আইনার কর্নারটাকে আমি খুব সুন্দরভাবে এঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে। আর আমি আজ কাজল ইউজ করবো না, কারণ যেহেতু আমার কাছে হোয়াইট কালার বা নিউড কালারের কোনো কাজল নেই, তার জন্য আমি যদি কাজলটা পরি তাহলে আমার চোখটা আরও ছোটো দেখতে লাগবে, তার জন্য চোখ আইসটাকে বিগার রাখার জন্য আমি এখানে এটাই করে নিয়েছি। এবার লোয়ার ল্যাশ লাইনের নিচে
লোয়ার লেস লাইনের নিচে আমি খুব সুন্দরভাবে গ্রিন কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি ডাবল উইন্ড আইলাইনারটা ওই লোয়ার লেস লাইনের নিচ থেকে ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি ডাবল উইন্ড আইলাইনারটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। এবার আমি অফ ক্যামেরা ফলস আইল্যাশ অ্যাপ্লাই করে নেওয়ার পর ব্লু হেভেনের এই মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই যে আইল্যাশটা ইউজ করেছি এটা হচ্ছে ম্যাকের আইল্যাশ, দেখতেই পাচ্ছ। এবার দেখো একটা ম্যাজিক হয়ে গেল, দারুণ একটা ম্যাজিক দেখলাম না? তো এবার আমি আমার আইজে ইনার কর্নারটাকে হাইলাইট করে দিচ্ছি একটা সিলভার কালারের শেড নিয়ে। তো এবার আমি যেটা করবো, যেই ফল আউটগুলো হয়েছে ভালো করে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি ঝেড়ে নেবো। এবার আমি এখানে ইউজ করছি ফিটমির একটা ফাউন্ডেশন, শেড নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, দেখে নিতে পারো। এই শেডটা আমার চলে, আমি অল্প পরিমাণে অ্যাপ্লাই করেছি কারণ স্কিন টোনটাকে আমি মেনটেন করতে চেয়েছি আজকে। একদমই তোমাদের দেখে মনে হবে না যে স্কিনের থেকে সাদা হয়ে গেছে, কারণ ফিক্সার অ্যাপ্লাই করলে পুরোটা সেটেল হয়ে যাবে আর এই ফাউন্ডেশনটা যথেষ্ট পরিমাণে অক্সিডাইজ হয়। তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আর ব্লেন্ড সবসময় ড্যাবিং মোশনে করবে, ড্র্যাগ করবে না। তো এবার আমি ফাউন্ডেশনটা গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি, গলায় অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর ইয়ারেও আমি কানেও অ্যাপ্লাই করে নেবো। তো দেখতেই পাবে তোমরা। তো এবার আমি আমার হাইয়েস্ট পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য সুইস বিউটি সেম কনসিলারটাই অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, আর ভালোভাবে ব্লেন্ড করে নেবো যাতে হাইয়েস্ট পয়েন্টগুলো ভালোভাবে হাইলাইট করে। তো এরপর আমি ভালো করে ব্লেন্ড করে নেবো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দরভাবে, একদম ঠিকঠাক ব্লেন্ড হয়ে গেছে। তো এরপর আমি আমার কাছে একটা প্যালেট আছে, র্যাপলার কন্টোর অ্যান্ড ব্লাশের হাইলাইটার একটা প্যালেট আছে, সেখান থেকে আমি কন্টোর সেটটা নিয়ে ভালো করে ব্রাশের সাহায্যে প্রথমে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, নোজটাকেও কন্ট্রোল করে নিলাম, চিক্স কন্ট্রোল করে নিলাম, অল ওভার ফেসটাকে আমি খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার আমি যেটা করবো, ল্যাকমি লুজ পাউডার দিয়ে অল ওভার ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নেবো। এরপর আমি আমার কন্ট্রোলের নিচে আমি একটু বেকিং করে নিচ্ছি সেম লুজ পাউডার দিয়ে, দেখতেই পাচ্ছ। এবার আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিলাম, কিছুক্ষণ বেকিং হলো, তো তার জন্য আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিলাম যাতে কিছুক্ষণ বেক করতে সময় লাগে। তো আমি এবার একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে ভালো করে ঝেড়ে নেবো ও অল ওভার কম্প্যাক্টটা, দেখতেই পাচ্ছ এখানে পুরোপুরি কমপ্লিট। এবার আমি এই ব্লু হেভেন আর হুডা বিউটির দুটো লিপস্টিক ম্যাচ করে নিয়ে আমি অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি অ্যাপ্লাই করে নিলাম ব্লু হেভেনের ফিক্সচার, এরপর আমি এটাকে ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে স্কিনের মধ্যে বসিয়ে দিলাম। তো অবশ্যই আমি এখন যেটা করি, ফিক্সারের পরই আমি হাইলাইটার ইউজ করি, কারণ ফিক্সারের আগে হাইলাইটার ইউজ করলে হাইলাইটারটা অতটা বোঝা যায় না। তো তোমরাও এটাই করো, এই প্রসেসটা খুব ভালো। আমি যেটা করে দেখছি, দেখতেই পাচ্ছ হাইলাইটার দিতে আমার ফেসটা পুরো একদম ডিস্কো বলের মতো চকচক চকচক করছে, দেখতেই পাচ্ছ। আর হাইলাইটার ছাড়া আমার মতে মনে হয় যেন মেকআপ কমপ্লিটই হয় না। আমি তো এখন মানে কোথাও গেলেই হাইলাইটার দিতে খুব পছন্দ করি, তো আমি আমার হাইয়েস্ট পয়েন্টগুলোকে হাইলাইট করে নিলাম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। থ্যাংক ইউ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য, আর আমার মেকআপ লুকটা নিশ্চয়ই আশা করছি তোমরা এনজয় করেছো। তো পুরোটা দেখো, আর থ্যাংক ইউ, লাভ ইউ অল।